অবশেষত ডিজিপির স্বীকারোক্তি, আলফালই দুই যুবতী। রাজধানী গুয়াহাটির প্রা মিয়ানমারের ঘন জঙ্গল পালে দুই যুবতী। এয়া সরকার আরক্ষীর চূড়ান্ত ব্যর্থতা নহয়নে? কৌশিদিনা আরক্ষীর চাকরি এরি আলফা স্বাধীন গৈছিল জোয়ান কৌশিক গোহাই আর নির্মল ফুকনে। 3 জানুয়ারীত মিয়ানমার গৈছিল দুজন আরক্ষীর জোয়ান। বিগত বর্ষর 26 আগস্টতো ঋতু বরা নামের আন এজন জোয়ান গৈছিল আলফা স্বাধীন। কেবল ইমানেই নহয়, উজনি অসমৰ বহু যুবক যুবতী শেহতীয়াকৈ ঢাপলি মেলিছে আলফা স্বাধীন। মাত্র 3 মাহৰ ভিতৰতেই আলফা যোগদান প্রায় 130 যুবক যুবতীর। কেবল ডিসেম্বর মাহতেই 42 জনকৈ যুবক যুবতী গৈছে আলফালৈ। আর এইবার গুয়াহাটির পৰা আলফালৈ দুই যুবতী। খারঘুলির সরস্বতী আর উজান বজারের রুমিয়ে এইবার গুয়াহাটির পৰা পালেগৈ মিয়ানমারের আলফা শিবির। খোদ ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তই স্বীকার করলে এই কথা। দুজনী ছোৱালী নহয়, কেবাটাও লড়া ছোৱালী। থ্যাংক ইউ। গুয়াহাটির পৰা দুজনী আর বেলেগৰ পৰাও কোনোবা নাইকিয়া। এতিয়া সেইটো মই নিশ্চিত আপোনাক কৰি দিব নোৱাৰো, কারণ তেওঁলোকে আমাক খবর দিয়া নাই আর তেওঁলোকে খবর নিদিয়েও পুলিশক। ইন এনি কেস বলে আমি সন্দেহ কৰিছোঁ। জানিব পৰা মতে ফেসবুকৰ জৰিয়তে রুমি আর সরস্বতীয়ে যোগাযোগ কৰিছিল আলফা স্বাধীনৰ সৈতে। আর তারপর মাতৃক কোনো এনজিওর কর্মচারী বলে পরিচয় দি আলফার সদস্যর সঙ্গে কথা পাতিছিল সরস্বতীয়ে। অবশ্যে দুয়োগৰাকী যুবতীরে কল ডিটেলস রেকর্ডত আরক্ষীয়ে নাপালে কোনো সন্দেহজনক ফোন নম্বর। ইফালে মার্ঘেরিতার 3 নং মাকুম পথারর নিবাসী রূপম হাকলারি আর অকন বরগোহাই নামের 2 যুবকেও আলফাত যোগদান করার সন্দেহ। বিগত কিছুদিনের সন্ধানহীন হয়ে আছে দুজন যুবক। সেয়া যিয়েই নহক কিন্তু এতিয়া এটা কথাই স্পষ্ট হয়েছে যে যি সময়ত আলফা স্বাধীনের একপক্ষীয় যুদ্ধবিরতি চলি আছে, যি সময়ত সরকারের সঙ্গে আলোচনার কথা চর্চা চলি আছে, সেই সময়তে আলফা স্বাধীনে চলাইছে ব্যাপক সদস্য ভর্তি অভিযান। জাগুনের পৰা অনিল শর্মার সহযোগত ভিডিও জার্নেলিস্ট হিমাংশু বরার সঙ্গে সমরজ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।